চাষ করে স্বাবলম্বী নারায়ণগঞ্জের বন্দরের 10 গ্রামের কৃষক, তবে তারা ক্ষতির মুখে পড়েছেন অসময়ের বৃষ্টিতে। আশ্বস্ত করছে কৃষি বিভাগ, লাভ না হলেও লোকসান গুনতে হবে না চাষিদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামের নাম শাব্দি, যতদূর চোখ যায় অন্যরকম এক মুগ্ধতা। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, ডালিয়া, কাঠমালতি, বেলিসহ অন্তত 40 প্রকারের দেশি বিদেশি ফুল চাষ হয় শাব্দি গ্রামে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা নারায়ণগঞ্জ বন্দরের নয় উপজেলার দিঘলদি, মাধবপাশা, আইসতলা, দড়িগাঁও, শম্ভুপুরা ও একরামপুরা সহ 10টি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে দীর্ঘদিন। এসব ফুল সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে, আর তাই মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে শাব্দি এলাকা। তাজা ফুলের সুবাস নিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সেখানে যান শত শত দর্শনার্থী। অনেক ফুল শহরে তো দেখতে পাই না, এখানে অনেক ফুল থাকে, এই জন্য আসি। এখানকার প্রকৃতি খুবই সুন্দর, নিজের পরিবার নিয়ে আসছি একসাথে ঘুরতে। অনেক সুন্দর ফুল, আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। বিভিন্ন দিবসকে ঘিরে অর্থনৈতিকভাবে লাভের আশায় স্বপ্ন বলছিলেন এ গ্রামের ফুল চাষিরা, কিন্তু অসময়ের বৃষ্টির কারণে এখন চাষিদের মনে শুধুই হতাশা। ফুল তো বেচা কিনি নাই, ভালো একটা ফুল হয়তো নাই, বেচা কিনি কি হইব। বেচা কিনার অবস্থা ভালো তো লাগবে, কিন্তু গাছে তো আমাদের ফলন নাই। তবে কৃষি বিভাগ বলছে এবার লাভ না হলেও লোকসান গুনতে হবে না চাষিদের, তারা যাতে আগামীতে ক্ষতির মুখে না পড়ে সেজন্য নানা পরামর্শ দিচ্ছেন তারা। এখন যে আবহাওয়া ভালো অবস্থায় আছে, তো এ থেকে 2860 মেট্রিক টনের মতো ফুল উৎপাদিত হবে, যার শুধু খরচ বাদ দিলে লভ্যাংশই হয়। তুনা জিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।